এই যে বই নিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছে, সামনে তার এসএসসি পরীক্ষা, খুবই বিজি কিন্তু বই খুলতে পারছে না, এটাই হচ্ছে সমস্যা। আসসালামু আলাইকুম, বিডি সাবলিম ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি নিয়ে আসলাম মিরুর সারাবেলা। মিরু কী কী করে? তো মিরু এখন পড়তে বসবে সম্ভবত, আমি জানি না। তো বই খুলে সে কী করবে, কিন্তু বই খুলতে পারছে না। আর আমি একটু ওর সাথে খেলছিলাম আর একটু ভিডিও ধারণ করলাম। তো বই খোলার খুব চেষ্টা, কারণ বইয়ের মধ্যে একটা কলম দেখেছে, সে পড়ুক আর না পড়ুক সে লেখা লেখা শুরু করে দিবে, সম্ভবত না পড়েই সে লেখা শুরু করে দিবে। প্রচণ্ড বই খোলার তার আগ্রহ দেখতে পাচ্ছি, কিন্তু শেষ পর্যন্ত সে খুলতে পারবে কি না জানি না। আর আমিও বইটা তাকে খুলতে দেবো না, তাহলে পেজ ছিঁড়ে ফেলে। তো কলমও দেওয়া যাবে না, সে চোখে গুঁতা খাবে। আর প্রচুর খেলাধুলা, প্রচুর খেলাধুলা, সন্ধ্যা হলেই তার খেলাধুলা। তো কিছুক্ষণ পরে সে আবার দেখতে পাবেন যে বই রেখে সে ঝুড়িতে ঢুকে গেছে, ঝুড়ির মধ্যে খেলাধুলা শুরু করছে। এই তো তো সন্ধ্যা মানে ঠিক আমাদের চাঁদটা খাওয়া শেষ হয়, ওরও খেলা শুরু হয়, একবারে রাত 10টা 11টা পর্যন্ত খেলতে চাইবে। লুকোচুরি খেলা বা বিভিন্ন খেলা ওর সাথে খেলতে হবে, সময় দিতে হবে। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা নতুন বা পুরাতন সবাই আমাকে সাপোর্ট করছেন বা করবেন ইনশাআল্লাহ আশা করি। তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। তো আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন। আর এই যে মিরুর সারাবেলা কী শুরু করেছে, আবার দরজার এপাশ ওপাশ তাকাচ্ছে, টিকটিকি দেখতে পাচ্ছে কিনা, খুব চেঁচামেচি শুধু একটা টিকটিকির জন্য। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ। মিরু, এই যে মিরু, মা কই মা কই।